আমন্ত্রণ জানাচ্ছি নিপুণ রেজাস রেসিপিতে। আজকে আমি ভেজিটেবল নুডলস তৈরি করে দেখাবো। ভেজিটেবল নুডলস তৈরি করার জন্য যা যা লাগবে আমার, আমি ছোট যে নুডলসের প্যাকেট আছে 50 গ্রামের, এরকম চারটি প্যাকেট নুডলস সিদ্ধ করে এভাবে ছেঁকে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে রেখেছি, যাতে নুডলসগুলো ঝরঝরে থাকে। একটা বড় গাজর আমি এভাবে লম্বা করে কেটে নিয়েছি, একটা সবুজ ক্যাপসিকাম এভাবে ফালি করে নিয়েছি, পেঁয়াজ নিয়েছি 1 কাপ, একটু মোটা মোটা করে কেটেছি আমি, আর আছে কয়েকটা কাঁচামরিচ। লবণ লাগবে 7 মতো, চিনি দেব 2 চা চামচ, তেল লাগবে 4 টেবিল চামচ, টমেটো সস দেব 1 থেকে 2 টেবিল চামচ, চিলি সস 3 টেবিল চামচ, সাদা ভিনেগার দেব আমি 1 টেবিল চামচ, সাদা গোলমরিচের গুঁড়ো দেব 1 চা চামচ। এটা আপনারা সাদা বা কালো যে কোনোটাই দিতে পারেন। একটা কড়াইয়ে তেল নিয়েছি আমি, তেলটা গরম হয়ে গেছে, এবার কেটে রাখা পেঁয়াজ আর কাঁচামরিচগুলো হালকা করে ভেজে নেব আমি। পেঁয়াজের রংটা একটু চেঞ্জ হয়ে গেছে। এবার আমি কেটে রাখা গাজরগুলো দিয়ে দেব। এবার আমি কেটে রাখা ক্যাপসিকামগুলো দিয়ে দেব। ক্যাপসিকাম দেওয়ার পরে খুব বেশি ভাজবো না আমি, চুলার আঁচ মিডিয়াম রেখেছি আমি। এবার সিদ্ধ করে রাখা নুডলসগুলো এর উপর ছড়িয়ে দেব। হালকা হাতে সবজির সঙ্গে নুডলসটাকে মিশিয়ে দিতে হবে। এবার আমি সামান্য লবণ ছড়িয়ে দিলাম, লবণটা 1 চা চামচের কম হবে, চিনি দিয়ে দিলাম, সাদা ভিনেগারটা দিয়ে দিচ্ছি, টমেটো সস,
চিলি সস, এবার সাদা গোলমরিচের গুঁড়োটা ছড়িয়ে দেব। আবারও খুব ভালোভাবে সব কিছু মিশিয়ে নেব। মিশে গেছে সব কিছু। ভেজিটেবল নুডলসে আপনারা সবজি আরও কিছু অ্যাড করতে পারেন, আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি দিয়ে এটি তৈরি করতে পারেন। আমার নুডলস রান্না শেষ, এখন আমি এটাকে একটা ডিশে তুলে নেব। চুলাটা নিভিয়ে দিলাম, তৈরি হয়ে গেল আমার ভেজিটেবল নুডলস। বিশেষ করে যারা সবজিতে অভ্যস্ত, সবজি খেতে পছন্দ করেন, এমন মানুষদের জন্য এটি খুবই পছন্দের একটি খাবার হতে পারে। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন, ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, আমার চ্যানেলের সঙ্গে থাকতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমার রান্না সম্পর্কে কোনো প্রশ্ন বা কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আজকে এই পর্যন্তই, আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।